আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর প্রিয় বন্ধু কারা? কারা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে, যাদের বিরুদ্ধে আপনি চলে গেলে আপনার ধ্বংস অনিবার্যিত। আপনি কখনো তাদেরকে ক্ষতি করতে পারবেন না। যদি আপনি তাকে ক্ষতি করেন তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে। এখন কারা আল্লাহর ওলি? কিভাবে চিনব যে ওই ব্যক্তিটি আল্লাহর প্রিয় বন্ধু? আর আপনিও নিজে থেকে উপলব্ধি করতে পারবেন আপনি নিজেও আল্লাহর বন্ধু হতে যাচ্ছেন। আল্লাহর ওলি হলে লাভ কি? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং কোনো চিন্তাই নেই। দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং চিন্তা করার প্রশ্ন আসে না। রোজ হাশরের মাঠে আমাদের সবার অবস্থা খুব করুণ হবে। ইয়া নাফসি বলতেই থাকবে। ঠিক সেই সময় আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না। আর দুনিয়াতে থাকতে যদি আপনি আল্লাহর ওলিদের বিরুদ্ধে চলে যান তাহলে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলিদের সাথে শত্রুতা পোষণ করবে অবশ্যই আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। চিন্তা করুন একবার, আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। দুনিয়াতে থাকতে বহু আল্লাহ ওলিদের বিরুদ্ধে এই কাফের মুশরিকরা বিরুদ্ধাচারণ করছে আর আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, গজব দিচ্ছে। ঠিক সেই মধ্যে আমরা যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে চলে যাই, মুসলিম হয়ে কোনো ভালো নেককার বান্দাদের বিরুদ্ধে চলে যাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু আল্লাহর ওলি কারা যাদের বিরুদ্ধে আমরা চলে যেতে পারবো না? ভুল করলেও আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা মন্দ ধারণা পোষণ করব না। কে সে আল্লাহর ওলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর ওলি তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এটা হতে পারে সাধারণ মানুষ, বুজুর্গ, আলেম, দিনী পরিবেশে গড়ে ওঠা একজন মানুষ, যে কোনো অবস্থায় এই মানুষটি হতে পারে, যারা আল্লাহকে ভয় পায় এবং মানুষ তাদেরকে দেখলে আত্মতৃপ্তি বোধ করে, আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, ভালো কাজে উৎসাহিত হয়। আসলে যখন কেউ আল্লাহর আনুগত্যে অটল থাকে তখন তিনি মানুষের মনে এই ব্যক্তির প্রতি ভালোবাসা তৈরি করে দেন। আপনার মনে ভালোবাসা তৈরি হয় যার ফলে মানুষও আপনাকে ভালোবাসতে শুরু করে। মোটামুটি এই অর্থে সহিহ হাদিসে এসেছে, আল্লাহর ওলি হওয়ার জন্য শর্টকাট রাস্তা নেই। ইমাম তাহাবি রাহিমুল্লাহ বলেছেন, মুমিনগণ স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার বন্ধু। তাদের মধ্যে হতে যে যত আল্লাহ আনুগত্য করবে এবং কোরআনে অনুসারে করবে তাহলে সেই হবে আল্লাহর নিকটতমী সম্মানিত বন্ধু। এ ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই সর্বাধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়া সম্পন্ন। তাকওয়া মানে হল আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকা এবং তার আনুগত্য করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।